তো যাই হোক, এরপরে নবীজি হিজরতের অপেক্ষা করছিলেন, এই সময় ঘটনাটা ঘটে। ছয়জন ইয়াসরিবের যুবক আসেন, তারা ইসলাম কবুল করেন, তারপর তাদেরকে আবার নবীজি পাঠিয়ে দেন, মদিনায় পাঠিয়ে দেন, বলেন তোমরা ওখানে দাওয়াতি কাজ করতে থাকো। পরের বছর মানে নবুয়তের এটা ছিল দশম এগারোতম বর্ষে, তারা আরও ছয়জনকে সাথে নিয়ে আসে। দেখেন দিন কায়েম কেমন করে হচ্ছে, প্রথমে গোপন দাওয়াত, তারপরে প্রকাশ্য দাওয়াত, তারপরে একদম যখন আমাদের জনবল বেশি হয়ে গেল, মানে বড় বড় নেতা খেতা মানুষ টাইপের সবাই আমাদের দলে চলে আসলো, তখন আমরা আরও মানে কি বলবো ফ্রিকোয়েন্সির সাথে দাওয়াত দিয়ে শুরু করলাম, এবং যত ফ্রিকোয়েন্ট দাওয়াত হবে তত নির্যাতন বেশি হবে, এটাই শুনলাম। এটা হতে থাকলো, এক পর্যায়ে হিজরত করলাম, বয়কট কট করলো, সোশ্যাল বয়কট, অর্থনৈতিক বয়কট, সব কিছু করলো, তারপরে আমরা হিজরতের জন্য অপেক্ষা করছিলাম। এই বারো জনে পরের বছর আরও ছয়জন, ছয় যোগ ছয়, মোট বারো জনকে তারা নিয়ে আসলেন। এই বারো জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিকে মদিনায় পাঠালেন, বিখ্যাত সে সাহাবি, তার নাম হচ্ছে মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রচণ্ড রকম ধনীর দুলাল ছিলেন, ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছিলেন। যখন উহুদের মাঠে তাকে শহীদ করা হয়, তখন তাকে কবর দেওয়ার মতো একটা জামা পর্যন্ত পাওয়া যায়নি, তাকে ঘাস দিয়ে ঢেকে কবর দেওয়া হয়েছে। আমরা কি, আমরা যারা দায়ী, তার কি মুসআব বিন উমায়ের? বাংলাদেশে লক্ষ লক্ষ এই যে সিজনে বক্তব্য হবে, এরা কি সবাই মুসআব বিন উমায়ের? আলাদা জিনিস এই দায়ী, ইসলাম ইতিহাসের প্রথম দায়ী। কুইজ আসবে আপনাদের অনেক সময়, জিজ্ঞাসা করে অনেকে দেখবেন ইসলামের ইতিহাসে প্রথম দায়ী কে, এই মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু। তাকে নবীজি পাঠালেন এই বারো জনের সাথে মদিনায়। এবার তিনি গিয়ে মদিনার ঘরে ঘরে দাওয়া দিতে থাকলেন। আর মদিনায় ছিল আওস এবং খাজরাস, দুইটা গোত্র আপনারা জানেন, মদিনায় ছিল আওস এবং খাজরাস, এর পাশাপাশি কিছু ইহুদি ছিল, বনু নাজির, বনু কোরাইজা, আর কি একটা একটা কি জানি বনু কাইনুকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, এই তিনটা গোত্র ছিল ওই মদিনায়, আর কিছু কিছু মোশরেকও ছিল। এই মোশরেকটা পরে মুনাফিক হয়ে যায় আর কি, আবদুল্লাহ বিন উবাইয়ের অনুসারী। তো তিনি ঘরে ঘরে দাওয়াত দিতে থাকলেন এবং মাশাআল্লাহ আল্লাহ পাক দাওয়াত কবুল করলেন, এবং আস্তে 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 প্রায় 70-75 জন মানুষ ইসলাম কবুল করলেন মাশাআল্লাহ। প্রত্যেকেই এই মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইসলামের হেদায়েতটা পেলেন। চিন্তা করেন তাকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কী নেকিটা দিবেন ইনশাআল্লাহ। এবার ওখানে হিজরত করার পটভূমি রচিত হলো, মানে এমন কোনো জায়গায় যাওয়া যাবে না দিনের দিনের ব্যাপারটা নিয়ে হিজরত করে যেখানে আমাদের লোকাল সাপোর্ট নাই। প্রতিটা জায়গায় আপনি একটা দলিল পাবেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখেন নবী কীভাবে দিন কায়েম করেছেন। ওখানে লোকাল সাপোর্ট পেলাম, আওস এবং খাজরাজ তারা ইসলাম কবুল করলো। এবার নবুয়তের ১৩তম বর্ষে এই 75 জন, 73 জন পুরুষ আর 2 জন নারী, এটা জিজ্ঞাসা করি ভাইয়া 2 জন নারীর একজনের নাম বলো, হয়তো বলতে পারবেন না, জানা উচিত ছিল, ক্যাটরিনা কাইফকে তো সবাই চিনে তাই না, সাকিবের স্ত্রীর নাম জানে, নুসাইবা, একজনের নাম হচ্ছে নুসাইবা রাদিয়াল্লাহু আনহা, তিনিও উহুদের মাঠে যুদ্ধ করেছেন বীর বিক্রমে, আরেকজনের নাম আসমা, তিনিও মাশাআল্লাহ একজন বলিষ্ঠ সাহাবী ছিলেন, ইনি আবু বকর সিদ্দিকের মেয়ে না, আরেকজন। তো এই 2 জন নারী আর 73 জন পুরুষ রাসূলের কাছে আসলেন নবুয়তের 13তম বর্ষে। এবার এই বায়াত হচ্ছে, বায়াত তো বোঝেন আমাদের এই মানে দল সংগঠন বা পীর মুরিদের বায়াত না, এটা বায়া দুটা ক্ষেত্রে হয়, এক নবীর হাতে অথবা ইসলামী রাষ্ট্রপ্রধানের হাতে, এই দুইটা সেক্টরে বায়াত হয়েছে ইসলাম, অন্য কোনো সেক্টরে বায়াত হয়নি। অ্যাট দ্য সেম টাইম আবু বকর সিদ্দিক বায়াত নিচ্ছেন, অন্য সাহাবিরাও বায়াত নিচ্ছেন, এমন কোনো ঘটনা নাই। ইসলামিক স্টেটের খলিফা যিনি হবেন তার হাতে আপনি বায়াত নেবেন, জনগণ মৌখিক স্বীকৃতি দিবে, আর নবীর হাতে সবাই হাতে হাত রেখে বায়াত নিতেন মহিলারা বাদ দিয়ে। বায়াত কিসের উপর হলো? 6টা বিষয়ের উপরে, বিষয়গুলো একটু বলি। 1 নম্বর, তারা আল্লাহর নবীর হাতে বায়াত করলেন হাতে হাত রেখে, যে আমরা আপনার কথা শুনব এবং মানব। যারা অ্যাসোসিয়েশন করতে চান, ফাউন্ডেশন করেন বা দিন কায়েম করতে চান, ছোট স্কেলে হোক আর বড় স্কেলে হোক, যেই নেতা হোক না কেন, সে হাফসি গোলামও হোক না কেন, সে যদি কোরআন এবং সুন্না অনুযায়ী আপনাদেরকে পরিচালিত করে, তার কথা আপনাকে শুনতে হবে, মানতে হবে। প্রথম বায়াতের এটা সেক্টর ছিল, আমরা হাতে হাত রেখে বায়াত করতে বলিনি, শিক্ষাটার কথা বলছি। না হলে কোনো অ্যাসোসিয়েশন, কোনো সংগঠন, কোনো ফাউন্ডেশন বা কোনো দাওয়াতি কাফেলা টিকবে না, অসম্ভব। শ্রবণ আনুগত্য নাই, সামিনা আত আনা নাই, টিকবে না। 2 নম্বর, তারা বায়াত করেছিলেন যে আমরা আমরা সুখে অথবা দুঃখে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করব, ব্যয় করব, চিন্তা করেন। 3 নম্বর বলেছে আমরা সৎ কাজের আদেশ করব। 4 নম্বর অসৎ কাজে নিষেধ করব। 5 নম্বর সত্য প্রচারে নিন্দুকের নিন্দার পরোয়া করব না। চিন্তা করতে পারেন কি বিষয়ের দাওয়াত বায়াত হচ্ছে, সত্য প্রচারে কারো নিন্দার পরোয়া আমরা করব না। 6,
আমরা আপনাকে হে নবী এমন ভাবে প্রোটেক্ট করব মানে হেফাজত করব মদিনায় ইনশাআল্লাহ যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করি এই ছয়টা বিষয়ের উপর তারা হাতে হাত রেখে বায়াত করলেন এবং তারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ এগুলা করলে আমরা কি পাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাত তোমরা জান্নাত পাবে এবার নাজিল হলো সূরা তওবার 111 নম্বর আয়াত ওই যে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান মাল ক্রয় করেছেন এই জান্নাতের বিনিময়ে এই হলো আয়াতের পটভূমি ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه যখন আপনি এই বিষয়গুলো জানবেন তখন কোরআন হাদিস পড়ে মজা পাবেন কখন কোনটা কোন জায়গায় আসছে এবার নবীজি হিজরত করলেন একা না তিনি সবার শেষে গেলেন প্রথমে সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন নেতা যে হবে সে আগে বিপদ ফেস করবে তার অনুসারীদেরকে সে আগে সিকিউর জায়গায় নিয়ে যাবে তারপর সে যাবে একজন নেতাকে হতে হবে আত্মত্যাগী আগে কর্মীদের স্বার্থ দেখতে হবে তাদের মেন্টালিটি বুঝতে হবে কার মানসিকতা কি কার মধ্যে কি পটেনশিয়াল আছে তিনি যাকে তাকে দাওয়াত দিতে পাঠান নাই মুসআব বিন উমাইরকেই পাঠিয়েছেন কারণ তিনি জানতেন যে তার মধ্যেই যোগ্যতাটা আছে তারপর তিনি হিজরত করলেন আপনারা জানেন ওই হেরা গুহায় কি হলো সরি গারে সাউরে কি হলো এদিকে 100 উটের ঘোষণা হলো ধরে আনতে পারলে 100 উট দেওয়া হবে আল্লাহ পাক তাকে নিরাপদে পৌঁছে দিলেন মদিনায় এইবার মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম হলো কিভাবে আওস এবং খাজরাজের সাহাবীরা আনুগত্য করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামিক স্টেটের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন আল্লাহ পাক এই ওয়াদাটা করেছিলেন সূরা নূরের 55 নম্বর আয়াতটা পড়ে দেখবেন আল্লাহ পাক আগেই বলেছিলেন যে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিকুম আয়াতটা শুনেন আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমানদার এবং যারা সৎ আমল করে যে আল্লাহ পাক তাদেরকে অবশ্যই খেলাফত দান করবেন সূরা নূরে আছে 55 নম্বর আয়াত খেলাফত পাওয়ার শর্ত এটা আপনাকে ঈমানদার হতে প্রকৃত আমল সালেহ করতে হবে একটা বড় শেষের দিকে আরো দুইটা শর্ত আছে এক আল্লাহর সাথে শিরিক করা যাবে না আর দুই নম্বর আল্লাহ যখন ক্ষমতা দিবেন তখন ইনসাফ ছাড়া অন্য কোনো দুর্নীতি করা যাবে না তাহলে শক্তি নষ্ট হয়ে যাবে খেলাফত চলে যাবে যেটা হয়েছে এখন আমাদের খেলাফত কায়েম হয়ে গেল এবং ওখানে ইহুদিদের সাথে একটা চুক্তি হলো আওস খাজরাজ ইহুদি সবার সাথে একটা চুক্তি হলো কারণ ওরা ইসলামিক স্টেটের মধ্যে চলে আসলো ওরা পছন্দ করেনি নবীকে তারপরেও তাদেরকে সেখানে থাকতে তারা বাধ্য হলো এবং মুশরিক যারা ছিল ওখানকার তারা মুনাফেক হয়ে আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে ইসলামের শত্রুতা করতে থাকলো তারা বাহ্যিকভাবে ইসলাম কবুল করলো ঠিকই কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে তারা ইসলামকে পছন্দ করেনি আর আমাদের নবী এই সনদটার নাম দিয়েছিলেন মদিনা সনদ আজকে যদি প্রতিটা মুসলিম দেশ অ্যাটলিস্ট মুসলিম দেশ মদিনা সনদ অনুযায়ী চলতো তাহলে আমাদের সমাজের অবস্থা আজকে এমন হতো না মানে মুখে খালি বলি আমরা মদিনা সনদ কোনো মদিনা সনদের এগুলা বাস্তবায়ন নাই সবই বোগাস আই ওয়াশ খালি মানুষকে ধোকা দেওয়া এরপর কি হলো এরপরে আমরা কিন্তু দেখেন স্টেট পেলাম দেখেন ইসলামিক আইন বাস্তবায়ন কখন হলো যখন আমরা স্টেট পেলাম তারপরে মক্কায় কোনো ইসলামিক আইন বাস্তবায়ন করলেন না নবীজি মক্কায় যখন সাহাবীদেরকে নির্যাতন করা হচ্ছিল সাহাবীরা বলছিলেন আমাদেরকে যুদ্ধের অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর পথে যুদ্ধ করব এই মুশরিকদের বিরুদ্ধে আমাদের নবীজি কিন্তু বলছেন সবর করো ইসবির ইয়া আলা ইয়াসিরিন নামা উইদাকুমুল জান্নাহ তোমরা ধৈর্য ধরো তোমাদের জন্য জান্নাত আছে ওই সময় ধৈর্যটাই ছিল আমাদের জিহাদ কারণ মক্কায় আমাদের এরকম পরিবেশ ছিল না কখন কি করতে হবে দিন কায়েমের ক্ষেত্রে বুঝতে হবে মদিনায় গিয়ে আমরা পেলাম ইসলামিক স্টেট আমাদের সার্বভৌমত্ব মদিনার চুক্তি হয়ে গেল এবার আমরা ইকোনমির দিকে ফোকাস করলাম অর্থনীতি শক্তিশালী করা শুরু করলো সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করলো সাহাবীরা অস্ত্র শস্ত্র বানানো শুরু করলেন একদম কূটনৈতিক তৎপরতা শুরু হলো এবং সারিয়া অভিযান শুরু আজকে ওই গোত্রে তো কালকে ওই গোত্রে কারণ আমাদের মিলিটারি পাওয়ার আছে এখন আমরা ফোর্সফুলি অন্য গোত্রে যাচ্ছি এবং গিয়ে ওদেরকে ইসলামে দাওয়া দিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে ওরা যদি অন্যায় করে আমাদের বিরুদ্ধে আমরা ওখানে অস্ত্র দিয়ে প্রতিবাদ করছি এক পর্যায়ে মুশরিকরা মক্কার তারা যখন বদর প্রান্তে আসলো তখন আমরা ওখানে গেলাম আমরা আক্রমণ করিনি বদরে তোমরা যারা ইসলামকে জঙ্গিবাদের আর এই যে সন্ত্রাসের ধর্ম বানিয়েছো মিডিয়ার মাধ্যমে তোমাদের মতো ছোট লোকের পৃথিবীতে কারণ নাই আর কি এদের মতো বড় মিথ্যাবাদী এই পৃথিবীতে কারণ নাই কেউ নাই বদরে ওরা আক্রমণ করেছিল আমরা ডিফেন্ড করেছি প্রথম এবং ওদের সৈন্য সংখ্যা ছিল 1000 আমাদের মাত্র 300 জন ওদের 70টা উট এতগুলো ঘোড়া আমাদের মাত্র 2টা ঘোড়া অসম যুদ্ধ কোনো ক্যালকুলেশনই মিলবে না যুদ্ধ তারপরে আল্লাহ পাক ওই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করলেন যুদ্ধের ঘটনা অনেক ডিটেইলস আজকে বলার সময় নাই এতটুকু বলছি ওই যুদ্ধে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে যদি আজও সেই ঈমান সেই আমল সেই তাকওয়া থাকে সেই ইসলাম থাকে আজকেও আল্লাহ পাক ফেরেশতাকে নামায় আমাদেরকে হেল্প করতে পারেন ইনশাআল্লাহ এবং সেটা হচ্ছে পৃথিবীতে দেখবেন বিভিন্ন জায়গায়
অনেক মুসলিম ভাই যারা দীর্ঘদিন ধরে এই কুফার এই ফাসেক জালেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে আপনি দেখবেন তাদের হাতে এমন কোন অস্ত্রশস্ত্র নাই কিন্তু তারপরেও বড় বড় পরাশক্তিরা ওদের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে দেখছি না আমরা একটা মিডিয়ার মাধ্যমে এখন আল্লাহ পাক সাহায্য করেন আল্লাহ পাক সূরা আনআমে সূরা আনফালের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক প্রায় 5000 3000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন সেদিন মুসলিমদের সহযোগিতা করার জন্য আল্লাহ পাক চাইলে আরো 1000 পাঠাতে পারতেন আল্লাহ বলেছেন এই কথাগুলো বদরে জিতলাম আমরা এবং শোচনীয় পরাজয় ওদের 70টা বড় বড় নেতাকে শেষ করে দেওয়া হলো একটাকেও বাকি রাখা হয়নি আর বলে দেই এই মক্কায় কিন্তু নবীজিদের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন আপনারা হয়তো জানেন মক্কায় নবীজিদের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন আল্লাহ একে দেখে নিও একে দেখে নিও একে দেখে নিও তাই আজকে যারা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করছেন বা আলেম ওলামাদেরকে ঢুকাচ্ছেন ভিতরে তাদের বদদোয়া খুব খারাপ জিনিস এই বদদোয়া থেকে বেঁচে থাকবেন আপনার মসনদ গুড়া গুড়া হয়ে যাবে ওদের বদদোয়া আপনাদের মসনদ অহংকারে এই যে জুলুম জুলুমের ভিত্তিতে গড়া এই সাম্রাজ্য একটা বদ্ধ চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ আলেম মোলামাকে এইভাবে কষ্ট দিবেন না আজকে এগুলো বলার কেউ নাই বলতে হচ্ছে আমাদেরকে নবী সাল্লাল্লাহু নাম ধরে ধরে দোয়া করেছিলেন সবগুলো লাশ বদরের কূপে পাওয়া গেছে আপনারা জানেন ছোট ছোট কচি কাঁচা সাহাবি বয়স 12-13-14 এরা আবু জাহেলের গলা কেটে হত্যা করেছে আব্দুল্লাহ বিন মাসউদ তার গলাটা নিয়ে এসে রসুলের সামনে দিয়ে দিয়েছে এই যে আবু জাহেলের মাথা শেষ সব বড়াই দম্ভ শেষ জাহান্নামে চলে গেল এর পরের বছর তারা উহুদে আসলো প্রতিশোধ নিতে এবারও আমরা যুদ্ধে জিতছিলাম গুটি নিচ্ছি আমি এবারও কিন্তু আমরা যুদ্ধে প্রায় জিতেই গিয়েছিলাম নবীজি বলেছিলেন এই পাহাড় থেকে তোমরা 50 জন নামবে না যদি দেখো আমাদেরকে পাখি ঠোকরাচ্ছে লাশের উপরে তারপরেও তোমরা এই 50 জন এখান থেকে নামবে না নেতার আদেশ ভালো করে দেখেন আমি বারবার বলছি আপনার নেতা যেই হোক না কেন সে যদি কোরআন সুন্নার অনুকূলে আদেশ করে আপনি আল্লাহর ওয়াসা সেটা মানতে বাধ্য কেন না হলে ইসলামের ক্ষতি হয়ে যাবে দিনের ক্ষতি হয়ে যাবে ওই 50 জন দেখলেন যে যুদ্ধে আমরা প্রায় জিতেই গেছি আল গানিমা আল গানিমা বলে তারা ওখানে দৌড়ানো শুরু করলেন আর এই সুযোগের অপেক্ষা করছিলেন কে খালিদ বিন ওয়ালিদ তখন তিনি ইসলাম কবুল করেননি তিনি পিছন দিক থেকে ঘোড়সাওয়ার নিয়ে আসলেন এবং একেবারে কচু কাটা বলতে যা বোঝায় একদম ছিন্ন ভিন্ন হয়ে গেল যুদ্ধের ময়দান সমস্ত সাহাবি বিচ্ছিন্ন হয়ে পড়লেন ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একা হয়ে পড়লেন তার পাশে মাত্র 7 জন কি 9 জন সাহাবি বাকি ছিলেন আমাদের নবীজি বললেন কে আছো এদের থেকে আমাকে প্রোটেক্ট করবে একটা একটা করে সাহাবি বলছিলেন আমি 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 এবং জীবন দিচ্ছিলেন জীবন দিচ্ছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমার এই বুকটা এই বুকের মধ্যে তীর এসে লাগছিল এবং আমার ওই সময় ঘুম পাচ্ছিল সুবহানাল্লাহ এবং সাকিন আল্লাহ পাক দিয়েছিলেন তিনি এক হাতে তরবারি নিয়ে লড়াই করছিলেন তার গায়ে পরে দেখা গেছে 70টা অস্ত্র চোটের দাগ আছে 70টার মতো ইতালহা রাদিয়াল্লাহু আনহা তাকে বলা হয় জীবন্ত শহীদ তার পাশে মাত্র 7 থেকে 9 জন সাহাবি ছিলেন তারা প্রত্যেকে জীবন উৎসর্গ করে নবীজিকে প্রোটেক্ট করলেন আমাদের নবীজির আহত হলেন তার দাঁত ভেঙে গেল এইখানে এই ডান চোয়ালের ভিতরে কড়াই কড়া আছে না লৌহ বর্মের কড়া এটা ঢুকে চলে গেছে 3 জনের নাম আজকে বলতেছি না সময় কম সময় লেগে যাবে এই 3 জন নবীকে আক্রমণ করেছিল আর কি ইবনু কামিয়া একজনের নাম একজন সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই এরা মিলে নবীকে আক্রমণ করেছিল তো নবীজি রক্তাক্ত হলেন আহত হলেন এবং সাহাবিরা প্রায় 70 জন সাহাবি শহীদ হয়ে গেলেন তার মধ্যে বিখ্যাত সাহাবি হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন যাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয় এই মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহুও শহীদ হয়ে গেলেন এগুলো বলার আমার খুব পিপাসা ছিল ইনশাআল্লাহ পরে একসময় হবে যে এই সাহাবির ডান হাত কেটে ফেলা হয় ডান হাত দিয়ে অস্ত্র চালাচ্ছিলেন ডান হাত কেটে ফেলা হয় অস্ত্রের আঘাতে তারপর বাঁ হাত দিয়ে তরোয়াল চালাচ্ছিলেন একজন মুসলিম কখনো পরাজিত হয় না শেষ পর্যন্ত সে সার্ভাইভ করার চেষ্টা করবে তারপর তিনি বুকের সাথে পতাকাটাকে জড়িয়ে রেখেছিলেন এই অবস্থায় তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয় এই হলো মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু এরকম অসংখ্য সাহাবি 70 জন সাহাবি সেদিন শহীদ হয়ে গেলেন কেন ওই যে নেতা আদেশ করেছিলেন ওখান থেকে নেমো না যদি আমাদেরকে দেখো পাখি ঠোকরাচ্ছে তাও নেমো না তারা কিন্তু দৌড়ালেন গানিমাল গানিমা এই ভুলের মাসুল দিতে হলো এবং সাময়িকভাবে আমরা উহুদ যুদ্ধে কিন্তু মোটামুটি বলা যায় পরাজিত দাঁত প্রান্তে চলে গেলাম যদিও বা তারপরে ওই সাহাবিদের মাধ্যমে এবং আল্লাহ রাসুল ডাক দিলেন এই সাহাবিরা তোমরা আমার কাছে চলে আসো তখন সাহাবিরা যখন তার কাছে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে উহুদ পাহাড়ের দিকে উঠে গেলেন এবং তাকে সেভ করা হলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে গেল ইসলামের 70 জন সাহাবি শহীদ হয়ে গেলেন এই হলো উহুদ তারপরে আসলো খন্দক পরের বছর তারা আবার আক্রমণ করলো
এবার তারা ওই ইহুদিদের সাথে চুক্তি করে আক্রমণ করল, ভিতরের ইহুদি বনু কুরাইজার সাথে চুক্তি করে তারা আক্রমণ করল, ভিতরেও শত্রু বাইরেও শত্রু, কি করবে? এখন সালমান আল ফার্সি তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সামনে একটা খন্দক খুঁড়ে ফেলেন। এটা হচ্ছে পারস্যের টেকনিক, মানে ওই সময় ইরাক ইরান এই জায়গার টেকনিক, যুদ্ধ টেকনিক কৌশল। খন্দক থাকলে ওরাও আসতে পারবে না, আমরাও ডিফেন্ড করতে পারবো। আমাদের নবীজি খেয়ে না খেয়ে সেই খন্দক খুললেন নিজে খালি পেটে, পেটের মধ্যে পাথর বেঁধে। প্রত্যেক সাহাবিকে দশ হাত করে জায়গা দেওয়া হলো, তোমরা খোরো। আজকে আমরা যারা দিনের রিপ্রেজেন্টেটিভ আর কি, দিনের জন্য কিছু কিছু কাজ করতে নিজের অপমান মনে হয়, ছোট মনে হয়, তাই না? আমাদের নবীজি নিজে সেখানে খন্দক খুললেন, এত বড় নেতা হয়েও আজকে আমাদের অপমান ফিল হয় দিনের জন্য কাজ করতে। দিনের কোনো কাজই ছোট না। এবং ওই সময় অনেক মোজেজা দেখা গেল, নবীজির বরকতে খাবার বেড়ে গেল, অনেক ঘটনা ঘটেছে। যাই হোক, ওরা আক্রমণ করলো কিন্তু ওরা কিছু করতে পারলো, কারণ খন্দক ছিল। এই প্ল্যানটা খুব মাস্টার প্ল্যান ছিল, এই টেকনিকটা আরবের কেউ তখন দেখে নাই, প্রথম দেখা হবে। আর সালমান আর ফার্সিকে আল্লাহ রসুল একজন বুকে জড়িয়ে ধরলেন, তিনি বলেন সালমান মিন আহলি বাইত, সালমান আজকে থেকে আমার পরিবারের একজন। চিন্তা করছেন, সালমান আমার পরিবারের একজন আজকে থেকে। এই জন্য শিয়ারা তাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে, এই জন্য বুঝবেন, এখন বুঝবেন জিনিসগুলো। তারপরে এবার সেখানে একজন বিখ্যাত সাহাবি ছিলেন, সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, তার একটা কথা ছিল, এই কথাটা বলে আমি আগাচ্ছি। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ করেন, আমরা মুসাকে তার কম যা বলেছিল আমরা কখনো আপনাকে সেটা বলবো না, আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপাতে চান আমরা আপনার সাথে সমুদ্রেও লাভ দিতে প্রস্তুত আছি। পাবেন এরকম অনুসারী এখন, এরকম মুসলিমরা পাবেন? এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে এই খন্দকের যুদ্ধে শহীদ করা হয়, এবং তিনি দোয়া করেছেন, আল্লাহ মুশরিকদের সাথে যদি কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে জীবিত রেখো। তিনি শহীদ হলেন, এবং শহীদ হওয়ার আগে বললেন যে আজকের পর থেকে মুশরিকরা আমাদেরকে আর আক্রমণ করবে না, কারণ আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যদি মুশরিকদের সাথে কোনো যুদ্ধ বাকি থাকে আল্লাহ আমাকে আপনি বাঁচিয়ে রাখেন। আজকে আমি শহীদ হচ্ছি, তার মানে এরপর থেকে ইসলাম আরও সামনের দিকে যাবে, আর ওরা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। এবং তাই হলো, এরপর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারলো না। এরপর থেকে সব কাউন্টার অ্যাটাক শুরু হলো, এবং আমরা এবার অফেন্সিভলি অ্যাটাক করা শুরু করলাম। আগে আমরা ডিফেন্স করছিলাম, এবার আমরা অ্যাটাক করা শুরু করলাম আস্তে আস্তে। আরবের বিভিন্ন গোত্রগুলো আমরা আস্তে আস্তে করতলগত করলাম, এবং ষষ্ঠ হিজরিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায় ওই যে ওমরা করতে যেতে চাইলেন তারা পথ আটকে দিল, এবং ওখানে খালিদ বিন ওয়ালিদ অন্যান্য সাহাবী ওই সময় তারা মানে কুফর ছিলেন, তারা পথ আটকে দিল। সেখানে চুক্তি হলো, হুদায়বিয়ার চুক্তি, 10 বছর আমরা লড়াই করব না, আমাদেরকেও আপনাদের ওখানে গেলে আপনারা ফিরিয়ে দিবেন, আপনাদেরকেও আসলে আমরা ফিরিয়ে দিব না, ইত্যাদি সবগুলোতে নবীজি বললেন ঠিক আছে তোমরা যা বলবো তাই। কারণ নবীজি জানতেন কোনো মুসলিম মুরতাদ হয়ে তোমাদের দলে যাবে না, যদি আসে তাহলে তোমাদের থেকে আমাদের এখানে আসবে। এবং তিনি চাচ্ছিলেন, দেখেন মাস্টার প্ল্যানটা ছিল এই, নবীজির মাস্টার প্ল্যান, দিন কায়েম মানে আপনাকে মাস্টার প্ল্যান করতে হবে, একদম বড় প্ল্যান, ছক কষে আপনাকে প্ল্যান মাফিক যেতে হবে। সেটা হলো, নবীজি চাচ্ছিলেন আগে বড় শক্তিটার সাথে আমরা চুক্তিবদ্ধ হই, তারপরে আমি ছোট ছোট সবগুলোকে দেখে নিব। কারণ ছোট ছোট কারা? মদিনার মুনাফেক, ওই বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এদেরকে দেখতে হবে, কারণ এরা আমাদের খুব ক্ষতি করছে। ইহুদি হচ্ছে একটা সবচেয়ে বি ক্লাস একটা জাত আর কি। এবার নবীজি যখন মুশরিকদের সাথে 10 বছর চুক্তি হয়ে গেল, তিনি নিশ্চিত হয়ে গেলেন এরা আর আমাদেরকে এখন আক্রমণ করবে না, চুক্তিবদ্ধ আছি আমরা। এবার তিনি খায়বার অ্যাটাক করলেন কাউকে না জানিয়ে, ইভেন তার স্ত্রীকেও তিনি বুঝতে দিলেন না যে কালকে সকালে আমি আক্রমণ করতে যাচ্ছি। দেখেন কি মাস্টার প্ল্যান। এবং খায়বারের পতাকা দিলেন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে, এবং তিনি বললেন যে কালকে আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহ ভালোবাসেন, তার রসুলও ভালোবাসে। সবাই আশা করছিলেন যে আমি হব সেই সাহাবি, কিন্তু সকালবেলা তিনি খুঁজলেন আলী কোথায়, ওই ছোট্ট আলী যার কথা বললাম প্রথমে, বড় হয়ে গেছে উনি। ইসলামের এমন কোনো যুদ্ধ নাই যেখানে রসুলের পাশে ছিলেন না, বদরেও উহুদে সব জায়গায়। আমাদের বাচ্চাদেরকে আলীর মতো তৈরি করতে হবে রাদিয়াল্লাহু আনহু। তো তাকে পতাকা দেওয়া হলো, এবং বলা হলো যে তোমার দ্বারা যদি একটা ব্যক্তিও হেদায়েত পায় তাহলে সেটা হবে লাল উট কোরবানি করার চেয়ে বেশি নেকির কাজ। এখানে একটা ঘটনা ঘটে, আলী রাদিয়াল্লাহু আনহু যেটা দুর্গ জয় হচ্ছিল না, সেই দুর্গে একজন সেনাপতি ছিল, তার নাম হচ্ছে মারহাব। এই মারহাব এত বড় যোদ্ধা ছিল যে একাই সে 10-20 জনের সাথে লড়তে পারত। আলী রাদিয়াল্লাহু আনহু তার সামনে দাঁড়িয়ে বললেন, আমার মা আমার নাম রেখেছে হায়দার। এবার দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো, ও প্রচণ্ড আক্রমণ করলো। মানে ইতিহাসের বইগুলোতে এসেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু ঢালটা হাত থেকে পড়ে যায়,
আর আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক ওই সময় এমন শক্তি দেন যে হাত দিয়ে তিনি বাঁ হাত দিয়ে লোহার কপাটটা খুলে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন সুবহানাল্লাহ এবং তার একটা কোপ এই মারহাবের মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত বডিটা পুরো দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তরোয়ালটা মাটিতে গেথে গেল এইভাবে মারহাবকে নিহত হতে হয় এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই দুর্গটা জয় হয় নামুস দুর্গ পুরো দেখবেন এবার খায়বার বিজয় হয়ে গেল খায়বার বিজয়ের পর প্রচুর সম্পত্তি পেলাম আমরা গনিমতের মাল এবং মুসলিমদের মধ্যে যারা দরিদ্র ছিল সবার ইকোনমিক অবস্থা ভালো হয়ে গেল আল্লাহর পথে জিহাদ করবেন না কখনো অর্থনৈতিক স্বাবলম্বিতা আসবে না শুধু ওই ধার ঋণ আর ওই ইয়ে করে আমাদের চললে হয়তো হবে না যেদিন থেকে এই উম্মা জিহাদ ছেড়ে দিয়েছে ওই দিন থেকে আমরা আজকে দাস হয়ে গেছি এক সময় যারা আমাদেরকে ট্যাক্স দিত জিজিয়া দিত আমাদের শেল্টারে বড় হতো এরাই আজকে আমাদেরকে ঋণ দেয় লোন দেয় ওদের লোনে আমরা রাষ্ট্র চালাই আর সব দেয় চড়া সুদে আর সুদ খাওয়াবে আপনাকে এই কারণে যাতে আপনার দোয়া কবুল না হয় আমি আজকে একটা হাদিস পড়েছি এক মিনিট আমি এটা আগে কখনো পড়িনি সেটা হচ্ছে সুদখোরদেরকে আমি শুধু সতর্ক করার জন্য বলছি যারা রিবার সাথে সম্পৃক্ত থাকবে এবং বিনা তওবায় মারা যাবে আল্লাহ পাক তাদেরকে যে শাস্তিটা দিবেন কেয়ামতের মাঠে সেটা হচ্ছে দেখেন তাদের পেটটা ফুলে থাকবে উঁচু এবং ফেরাউনের যে অনুসারীরা ছিল ফেরাউনের অনুসারীরা এই তথ্যটা আমি আগে পাইনি ফেরাউনের অনুসারীরা জাহান্নামে এই সুদখোরদেরকে মারিয়ে 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 জাহান্নামে যাবে ফেরাউনের অনুসারীদের পায়ের তলে এদেরকে পিষ্ট করে জাহান্নামে দেওয়া কত বড় মানে অপমানজনক শাস্তি কারণ কি কারণ এই রিবার মাধ্যমে পুরো বিশ্বে একটা ফেরাউনি অর্থনৈতিক দাসত্ব সৃষ্টি করা হয়েছে একই জিনিস ফেরাউন যা করেছে রিবার মাধ্যমে এটা তাই করা হয়েছে তো এবার স্বচ্ছলতা চলে আসলো তারপরে দেখেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পররাষ্ট্র নীতি শুরু করলেন রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন ওইদিকে হিরাক্লিয়াসকে দাওয়াত দিচ্ছেন মিশরে দাওয়াত দিচ্ছেন আস্তে আস্তে এটা এক্সপ্যান্ড করব আগে ছিল শুধু মদিনায় এখন চলে গেল পুরো বিশ্বব্যাপী কীভাবে দিন কায়েম হচ্ছে দেখেন লেভেলগুলো দেখেন এবার দলে দলে মানুষ ইসলামের দিকে আসতে থাকলো দলে দলে মানুষ এর মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেমন বীরে মাউনার ঘটনা তারপরে আপনার ওই যে 70 জন সাহাবিকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয় সেটার ঘটনা অনেক ঘটনা ঘটেছে যেখানে অনেক সাহাবিকে কিন্তু ওই কাফের মোশরেকরা অনেক ট্র্যাপ সৃষ্টি করে মেরে ফেলেছে ওই যে খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে অনেক সাহাবিকে মেরে ফেলা হয়েছে কিন্তু তারপরেও ইসলাম থেমেছিল না মানুষ দলে দলে ইসলাম কবুল করতে থাকলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা অভিমুখে অভিযান দেওয়ার মনস্থ করলেন তিনি একটা ওসিলা খুঁজছিলেন আল্লাহ পাক সে ওসিলা দিয়ে দিলেন কারণ মদিনার শেল্টারে একটা গোত্র ছিল আর মক্কার শেল্টারে একটা গোত্র ছিল কোনো না কোনোভাবে এই দুই গোত্রের একটা দ্বন্দ্ব হয়ে যায় এবং ওই মুশরিকদের আন্ডারে যে ছিল তারা মুসলিমদের একজন মানে যেটাকে বলে জিম্মি তাকে হত্যা করে এবং তারা চুক্তি লঙ্ঘন করে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেয়ে গেলেন প্রায় লক্ষাধিক সৈন্য বলা হয় সাহাবি নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা হলেন এবং কাউকে না জানিয়ে উল্টো দিক দিয়ে যতটা বুঝতে না পারে মক্কা যাচ্ছি ট্যাকটিক কত স্মার্ট তিনি দেখেন মুশরিকদের সাথে চুক্তি করে খায়বার অ্যাটাক করলেন কারণ বড় শত্রু আমাকে এখন কিছু করতে পারবে না এখন আগে একে দেখে নিই তারপরে আমি একে দেখে নিই আমাদের মতো ওইখানে মসজিদে আসো যাও এই কনসেপ্টে তিনি বিশ্বাসী ছিলেন না প্ল্যান করে আগাতেন যে এরপরে কি তারপরে কি তিনি কখনো ক্লান্ত হতেন না এগুলো শুন না স্ট্র্যাটেজিক শুন না তারপর মক্কা যখন অ্যাটাক করা হয় তখন মক্কার মোশরেকরা বুঝে ফেললো আর আমাদের গত্যন্তর নাই এবার আবু সুফিয়ান পর্যন্ত এসে কি করলো জানেন তো আবু সুফিয়ান পর্যন্ত এসে নতজানু হয়ে ইসলাম কবুল করলো কিন্তু প্রথমে কবুল করতে চায়নি পরে কিন্তু কবুল করলো নতজানু হয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিনা যুদ্ধে পুরো মক্কাটাকে জয় করলেন আমাদের নবী রহমাতুল্লিল্লাহ আলামিন মক্কার প্রতিটা মানুষকে মাফ করে দিলেন তবে তিনি এক শ্রেণীর মানুষকে মাফ করেন নাই কাবার গেলাফ ধরা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে তারা কারা যারা নবীজিকে গালি দিয়ে কবিতা লিখে কষ্ট দিয়েছিল তাদেরকে তিনি মাফ করেন আর আজকে আমরা বাক স্বাধীনতার নামে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার সম্মানে তার ইজ্জতে আঘাত করি আর দাবি করি যে আমরা বড় মুসলিম মুসলিম কান্ট্রি 90% মুসলিমের দেশ সুবহানাল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক এদের মসনদকে গুড়িয়ে দেন ধ্বংস করে দেন যাদের নবীকে গালি দেওয়ার পর যাদের হৃদয়ে আঘাত লাগে না যাদের কষ্ট হয় না নিজের বাবাকে গালি দিলে কষ্ট লাগে নবীকে গালি দিলে কষ্ট লাগে না তাদের জন্য বদ দোয়া ছাড়া আমাদের ভিতর থেকে দোয়া আসে না
কিছু করার নাই, মাফ করবেন, দোয়া আমাদের ভিতর থেকে আসে না, কারণ নবীর প্রতি আপনি রেসপেক্ট দেখাতে পারেন। আমাদের নবী সবাইকে মাফ করে দিলেন, আনতুমুত্তুলাকা, তোমরা সবাই আজকে ক্ষমাপ্রাপ্ত, তোমাদেরকে মাফ করে দিলাম। কিন্তু কাবার গেলাফ ধরা অবস্থাতেও তিনি ওই রাসুলকে গালি দানকারী ওই ব্যক্তিকে হত্যা করলেন, গলা কেটে ফেললেন, তাকে মাফ করলেন না। এবার ইসলাম দেখেন মক্কা, শুধু মদিনায় না, পুরো মক্কা জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা হয়ে গেল। এরপর তিনি তায়েফে আক্রমণ করলেন, ওই যে তায়েফ যারা তাকে বের করে দিয়েছিল। দেখেন আজকে ফল না পেলেও দিনের কাজের ফল আপনি আগামীতে পাবেন, এত অধৈর্য হওয়ার কিছু নাই, এত অধৈর্য হবেন না। তায়েফ বাসী তাকে বের করে দিল, তিনি পরে ওই তায়েফে অ্যাটাক করলেন, সেখানে আবার ইসলামের পতাকা প্রতিষ্ঠিত হলো। এরপর তিনি হুনাইন অ্যাটাক করলেন, হুনাইন, সেখানে কিন্তু সাহাবিদের মধ্যে একটা চেতনা ছিল যে আমরা জিতবো, আল্লাপাক ওই যুদ্ধে কিন্তু ওদেরকে একটা শিক্ষা দিয়েছেন। সুরা তওবায় দেখবেন সাহাবিরা বলেছিল আমরা আজকে সংখ্যায় অনেক, আমাদেরকে কে হারাতে পারবে। কিন্তু ওই সময় পদস্খলন হলো এবং অল্প কিছু হুনাইনের সৈন্য কাফের তারা কিন্তু মুসলিমদেরকে একটা ছিন্ন ভিন্ন অবস্থা করে ফেলল। এটাকে শিক্ষা কি, কখনো সংখ্যা এগুলো নিয়ে গর্ব করতে নাই। ক্যাম মিন ফিয়াতিন কলিলা গালাবাত ফিয়াতিন কাসিরা, কতই না ক্ষুদ্র দল বড় বড় দলের উপর বিজয় হয়েছে। প্রতিটা যুদ্ধে আমরা ছিলাম অল্প সংখ্যক, আমাদের শক্তি ইমান থেকে আসবে। আরবিতে একটা প্রবাদ আছে, এটা বলি লোক সামলাতে পারছি না, আল ইয়াদু আল্লাযী আল ইয়াদু লা ইয়াহমিলু সাইফ আল কলবু ইয়াহমিলুহু। আরবিতে বলে যে হাত তরোয়ালি ধারণ করে না, তরোয়াল কলব ধারণ করে, মানে কলিজা লাগে তরোয়াল ধরতে, হাত লাগে না। এটা হচ্ছে বাংলা কথা আর কি। তো যে সংখ্যা আধিক্য এগুলো আমাদের পাওয়ার না, আমাদের পাওয়ার ইমান, তাকওয়া এবং তাওহীদ ও সুন্নাহ। এবার হুনায়নও আমাদের আন্ডারে চলে আসলো, দেখেন পুরো জাজিরাতুল আরবে আমাদের আন্ডারে চলে আসলো। এবার বিদায় হজ হলো, নবীজি সবার সামনে ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণ নিয়ে আলাদা খুতবা দেওয়া যাবে, এত বিশাল এবং শিক্ষণীয় ভাষণ। তিনি সমস্ত শিরিক, সমস্ত যে বেদাত, সমস্ত মানে দুর্নীতি, পাপাচার, সুদ পায়ের তলে পিষ্ট করে দিলেন এবং পুরো আরবের মধ্যে ভাই ভাই ভ্রাতৃত্ব ছড়িয়ে দিলেন। তিনি বললেন আজকে থেকে আরবের অনারবের কোনো উপর কোনো অধিকার নাই, অনারবের আরবের উপর কোনো কর্তৃত্ব নাই, লালের সাদার উপর কোনো কর্তৃত্ব নাই, সাদার কালোর উপর কোনো কর্তৃত্ব নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়াদাম মিন তুরাব, এবং আদম মাটির সন্তান। ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হলো, পুরো জাজিরাতুল আরব ইসলামের করতলগত হলো। এরপর আপনারা জানেন আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, আর অনেক সময় চলেছে। ইভেন এই 1914 আগ পর্যন্ত খেলাফতের একটা সেল ছিল অটোম্যানদের মাধ্যমে। আর আজকে আমরা বিগত 100 বছর থেকে আমাদের অবস্থা মনে হচ্ছে আমরা মিসকিন, আমরা এতিম, আমাদের কেউ নাই, আমরা দুর্বল, আমাদের অর্থ নাই, অস্ত্র নাই, নেতা নাই। না, আমরা আজকে এই আলোচনাটা এই জন্যে করলাম যাতে করে আপনারা শিকড় চিনতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি এভাবে দাওয়াতি কাজ করে দিন কায়েম করেছেন, এটা হচ্ছে ইকামত দিনের সুন্নাতি পদ্ধতি। শেষ করার আগে এতটুকু বলবো যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না এখনও আছে, আল্লাহ পাকের কিতাব কোরআন এখনও আছে, সেই আল্লাহর ফেরেশতারা জীবিত আছেন, সেই আল্লাহ পাক জীবিত আছেন, আমরা ইসলাম দ্বারা ধারণ করি, আমরাও এখনও মাঠে আছি। আমরা আল্লাহ পাককে ছেড়ে কাকে, কোন অদৃশ্য শক্তিকে ভয় করছি এই দিনের পথে বিজয়ের কাফেলায় অংশগ্রহণ করার বদলে? সে আল্লাহ এখনও জীবিত, সেই কোরআন সুন্না আমাদের কাছে আছে। আজও যদি সেই ইমান আমাদের কাছে থাকে, ইনশাআল্লাহ আবারও এই পৃথিবীতে খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ, যেটা আল্লাহ পাক জানিয়েছেন আমাদেরকে তার নবীর মাধ্যমে। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আবারও জেরুজালেম থেকে সেই খেলাফা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ট্যাকটিকে অ্যাপ্লাই করতে হবে, রাসূলের সুন্না ফলো করতে হবে, যখন যে পরিবেশ পরিস্থিতি সেই অনুযায়ী কাজ করতে হবে। প্রথমে গোপন দেওয়া, দেন প্রকাশ্য দেওয়া, অনুকূল পরিবেশ, প্রয়োজনে হিজরত, ইসলামিক স্টেট, যুদ্ধ, জিহাদ, সামরিক প্রশিক্ষণ, সব কিছুই এর অন্তর্ভুক্ত। খালি একটা দিকে ফোকাস করলে দিন কায়েম কখনোই হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আলোচনাটাকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের সবার মাঝে রাসূলের সুন্নাকে জাগ্রত করুন, আমাদেরকে কোরআন এবং সুন্নার চেতনায় আল্লাহ পাক বলিয়ান করুন, এবং আমাদেরকে আল্লাহর জন্যে, আল্লাহর দিনের জন্যে আমাদের জান, মাল, সময়, শ্রম যা আছে সব কিছু ব্যয় করে দিন প্রচার ও প্রতিষ্ঠা এবং একামতের দিনের কাজে আল্লাহ পাক আমাদেরকে নিবেদিত প্রাণ করে দিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।